أعوذ بالله من الشيطان الرجيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলমিনের অশেষ প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিনের খাস রহমতি আমরা আজকের এই মোবারক রাতে এসার সালাতের পরে আল্লাহর ঘরে মহান আল্লাহর কথা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শোনার জন্য শোনানোর জন্য সমবেত হওয়ার সুযোগ পেয়েছি। আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। মানুষের সবচেয়ে বড় এবং সর্বপ্রথম ফরজ কাজ হচ্ছে আল্লাহর দিন সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, আল্লাহ রাসূল সম্পর্কে জ্ঞান অর্জন করা। আমাদের এখানে বসার উদ্দেশ্য হচ্ছে হয় আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জাত সিফাত সম্পর্কে জানব, তার সত্তা সম্পর্কে, তার গুণাবলী সম্পর্কে জানব, তার যেসব রুবুবিয়াতের তৌহিদের দিক রয়েছে, তার কাজ রয়েছে, তার ইবাদত বন্দিগি রয়েছে, এ সম্পর্কে জানব, অথবা তার যে নাজিলকৃত দিন যা আল্লাহ মনোনীত করেছেন আমাদের জন্য এবং মানব জাতির যাতে ইহকাল পরকালের সমস্ত সমস্যার সমাধান রয়েছে এবং কল্যাণ রয়েছে সেই দিন সম্পর্কে এখানে জানব, যা জানা ফরজ, অথবা তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি একমাত্র আমাদের জন্য আদর্শ, আর কোনো ব্যক্তি পুরোপুরি আদর্শ নয়, তার সম্পর্কে জানব। এর চাইতে সৎনিয়ত আর কিছু হতে পারে না যে আপনি আপনার সৃষ্টিকর্তা সম্পর্কে জানবেন, অথবা সৃষ্টিকর্তার নাজেলকৃত জীবনবিধান, আপনার লাইফ কেমন হবে সে সম্পর্কে জানবেন, অথবা আপনার সৃষ্টিকর্তা যাকে আপনার আমার আদর্শ হিসাবে নির্বাচিত করেছেন, সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সম্পর্কে জানবেন, এই জন্য জমা হয়েছেন। এর চাইতে ভালো নিয়ত আর কিছু হতে পারে না। সুতরাং আল্লাহ পাক যেন এই নেক নিয়ত আমাদের কবুল করেন এবং আমাদেরকে দিন সম্পর্কে জেনে সেই অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করেন। আসল বিষয় হচ্ছে আপনার মুসলিম হওয়া, আপনি সত্যিকার অর্থে মুসলিম হতে পেরেছেন কি না, আপনি ইসলামী জীবন গড়তে পেরেছেন কি না, অর্থাৎ আপনি আল্লাহর দিন জেনে মেনে পালন করে আপনি বাস্তবায়ন করে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি করতে পেরেছেন কিনা। আসল হচ্ছে আমল, খুব সহজ ভাষায় আসল হচ্ছে আমল। আমল যদি না করেন আর এলেম শেখেন তো এই এলেম আপনার জন্য আরও বিপদ নিয়ে আসবে। আর যদি বলেন যে আমি যেহেতু আমল করব না সেই জন্য এলেমও শিখবো না, সুতরাং দিনের কথা শোনার জন্য না, আমি বসবো না, জানবো না, শিখবো না, তাহলে দুই ফরজ ত্যাগ করলেন, তো কোনোটাই মুসিবত থেকে মুক্ত নয়। যদি এলেম শিখলেন একটা ফরজ আদায় করলেন কিন্তু আমল করলেন না, যেমন দুনিয়া সম্পর্কে আমাদের জেনারেল নলেজ আছে, কোনটা দেশ দুনিয়ার সবচেয়ে বড়, কোন দেশে সবচেয়ে বেশি লোকজন বসবাস করে, কোনটা সবচেয়ে ছোট দেশ, এইরকম মেলা জিনিস জানা আছে আমাদের, এগুলো হচ্ছে জেনারেল নলেজ। তো দিন সম্পর্কে যদি এতটুকু যে নেই রেখে দেন আমল করলেন না, তাহলে যেন আপনার জেনারেল নলেজ অনেক অমুসলিম, ইসলাম সম্পর্কে কিছু জ্ঞান রাখে ওই রকমই হইল, কোনো লাভ হলো না। এক ফরজ আদায় করলেন, দ্বিতীয় ফরজ আদায় করলেন, জানার পরে আমল করলেন না, সুতরাং আপনার জন্য শাস্তি অনেক বেশি রয়েছে। উদ্দেশ্য হচ্ছে এখানে বসার যে আমরা যা জানব আমল করব, কাজে পরিণত করব, এটা হচ্ছে সবচেয়ে বড় সফলতা, কামিয়াবি। আর যদি কেউ বলেন, আজকাল অনেক মুসলিম আছে যে বেশি জানলেই ঝামেলারই, কিছু মূর্খ লোক আছে আমাদের সমাজে, বেশি জানলেই ঝামেলা, না জানলেই ভালো, বেশি জানলে আবার আমল করতে হবে, হ্যাঁ, আর যদি আমল না করে জবাব দিতে হবে, তাহলে দুই ফরজ ত্যাগ করলেন, জানার ফরজ, আল্লাহর দিন শেখা ফরজ, ইকরা বিসমি রব্বিকাল্লাজি, ইসলাম শুরু হয়েছে, হ্যাঁ,
এলেমের গুরুত্ব এক নম্বরে, আগে এলম জ্ঞান অর্জন করা ফরজ। এক ফরজ ত্যাগ করলেন, জানলেন না, দিনের মজলিসে হাজির হলেন না, ইসলামী সেন্টারের সাথে যোগাযোগ রাখলেন না, অথবা আপনি দেশে গিয়ে ভালো কোরআন সুন্নাহ আলেমদের সাথে যোগাযোগ রাখলেন না, তাদের আলোচনা শুনলেন না, অথবা তাদের কিতাব পড়ে আল্লাহর দিন সম্পর্কে জানলেন না, এক ফরজ ত্যাগ করলেন। আর যেহেতু জানেন না, সুতরাং আমলের প্রশ্নই উঠে না। যেখানে জানেন না নামাজের সহি তরিকা, জানেন না আল্লাহর দিন তাওহীদ সম্পর্কে, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানলেন না, মুহাম্মদ রাসূলুল্লাহর অর্থ শর্ত আর দাবি জানলেন না, আপনি রোজার গুরুত্বই জানলেন না, ফজিলতই জানলেন না, হ্যাঁ রোজা কী জিনিস তাই জানলেন না, জাকাত জানলেন না, আপনি হজই জানলেন না, তা আবার হজ করবেন কিসের? দুটো ফরজ, এলেম ফরজ, আমল ফরজ, এই দুই ফরজ আদায় করার উদ্দেশ্যে এখানে যদি বসেন তাহলে আপনি কামিয়াব। তাহলে মানুষের মধ্য থেকে ওইসব মানুষরা কামিয়াব যারা এলেমের ফরজ আদায় করে আর আমলের ফরজ আদায় করে। এই দলে আমাদেরকে সামিল হইতে হবে। আল্লাহ যেন আমাদেরকে সঠিক দিনের জ্ঞান অর্জনের তৌফিক দান করেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দোয়া, আল্লাহ উপকারী এলেম দান করো, জ্ঞান দান করো। উপকারী জ্ঞান হচ্ছে আল্লাহর দিন সম্পর্কে জ্ঞান হাসিল করা এক নম্বরে, আর তারপরে যেগুলি দুনিয়ার কাজে রুজি রোজগারে যেই এলেমগুলি নলেজগুলি কাজে আসে সেটা আপনার উপকারী, আর বাকিগুলো অপকারী। যেটা দিনের ক্ষেত্রে একটা নেকি এনে দেবে না যেই জ্ঞান, আর দুনিয়ার ক্ষেত্রে একটা হালাল রিয়াল এনে দেবে না এমন জ্ঞান, দিনের ক্ষতি করবে না হয় দুনিয়ার ক্ষতি করবে এমন কোন এলেম যদি হাসিল করে সেটা ক্ষতিকর এলেম। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চাইতে বলেননি, চাননি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া, আল্লাহ উপকারী জ্ঞান আমাদেরকে দান করো। জাদুবিদ্যা, জ্যোতিষী বিদ্যা, আর বিভিন্ন রকমের হারাম বিদ্যা, হ্যাঁ জুয়ার বিদ্যা, সুদের অঙ্কের বিদ্যা, হ্যাঁ সুদের অঙ্ক শিখা, আজকালকার সিলেবাসে সুদের অঙ্ক শিখায়, অঙ্ক শিখা দিকে ছেলেদেরকে, হ্যাঁ ম্যাথামেটিক্সে সুদের অঙ্ক শিখাচ্ছে। তো একজন ভালো আলেম স্কলার বলছেন যে মানুষ ছেলেদের আমাদের কচি কচাদেরকে সুদের অঙ্ক দিয়ে অঙ্ক না শিখে আমরা তো তফের, হ্যাঁ সাত চক্কর দিয়েও তো অঙ্ক শিখাতে পারি, সাফা মারার সাইর চক্কর দিয়েও তো আমরা অঙ্ক শিখাতে পারি। একটা ছেলেকে যদি আপনি অঙ্ক শিখান যে একটা লোক পাঁচটা উমরা করলো, পাঁচটা উমরা করলো ধরেন, তাহলে কটা কাবা শরীফে চক্কর দিয়েছে, একটা অঙ্ক হলো না হলো না, এই অঙ্কটা শিখলে সে কাবা শরীফ জানলো, তওয়াব জানলো, সাফা মারওয়া সাঈ জানলো, ঠিক না, এবং ইমান ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিষয় জানলো। কিন্তু যদি সুদের হিসাব শিখায়, জুয়ার হিসাব শিখায়, আর এইরকম হারাম নাজায়েজ হিসাব শিখায়, তাহলে হিসাব তো শিখালো, অঙ্ক শিখালো, কিন্তু তার দিনের ক্ষতি করলো, তাকে বেদিন বানিয়ে দিল, আর এইরকম বেদিন বানানো হচ্ছে এইসব প্রতিষ্ঠানে যেখানে অন ইসলামিক সিলেবাস দিয়ে পড়াশোনা করা হচ্ছে। তো বলছিলাম যে এই দুটো ফরজ আদায় করার উদ্দেশ্যে এখানে বসবেন, তাহলে কামিয়াব হবেন আপনি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে উপকারী এলেম দান করেন, এবং আমালান মোতাকাব্বেলা, নবী সাল বলছেন আর এমন আমল দান করো যে আমল তুমি কবুল করিও, যে আমল আল্লাহর দরবারে কবুল হয়। তাহলে আমল কবুল হবে কখন এই বিষয়টা জানতে হবে। আমল কবুল হওয়ার শর্ত জানা আছে আপনাদের কারো? আপনার আমল কখন আল্লাহর কাছে মঞ্জুর হবে, কবুল হবে, কে বলতে পারেন? দুটি শর্ত, এক আল্লাহর জন্য করতে হবে, মাশাআল্লাহ এইটাই ইখলাস, মানে নিষ্ঠার সাথে আমি আল্লাহর জন্য করি, দুনিয়ার গরজে করি না, কারো ভয়েও করি না, কারো লোভেও করি না, কারো পয়সার খাতিরে করি না, কাউকে রাজি করার জন্য করছি, খুশি করার জন্য নামাজ পড়ছি তাও না, এবং আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না, এক আল্লাহর ইবাদত করি, শিরকও করি না, শিরকও করি না, লোক দেখানো করি না, কারো ভয়ও করি না, কারো প্রলোভনও করি না। আমার দিনকে, আমার ধর্মকে কেউ পয়সা দিয়েও কিনতে পারবে না, আর ধমক দিয়েও দিন থেকে আমাকে বিরত রাখতে পারবে না, আমি আল্লাহর জন্য কাজ করছি, সে নামাজের বিষয় হোক অথবা বাপ মায়ের খিদমতই হোক, আল্লাহর হক হোক অথবা মানুষের হোক, বাপ মায়ের খিদমত কেন করছেন? ইখলাসের সাথে, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ রাজি হবে, বাপ মায়ের খিদমত করলে বাপ মাকে সন্তুষ্ট, আল্লাহ রাজি হবে সেই জন্য। এখানে এখলাসে ভেজাল তখনই চলে আসবে যদি মনে করেন যে বাপ মাকে যদি রাজি না রাখি তো তার জমি জায়গা আছে,
দশতলা বিল্ডিং আছে, দামি দামি কি আছে শহরে জায়গা আছে, সেগুলি থেকে বঞ্চিত করে দিবেন। তাহলে ভয়ে বাপ মাকে কেন মানছেন, শ্রদ্ধা করছেন, অথবা বাপ মার সাথে ভালো আচরণ কেন করছেন? ভয়ে করছেন। তাহলে এটি এখলাস থাকলো না, এতে কোনো সওয়াব পাওয়া যাবে না। নামাজ কেন পড়ছেন? কফিল মতো মানুষ, ধার্মিক মানুষ, নামাজ না পড়লে আমি তার কাছে কালারিং হয়ে যাবো, চেনে নেবে যে বেনামাজি, খারাপ নজরে দেখবে, সেই জন্য ভয়ে। অথবা নামাজ পড়লে দেখেন নামাজিদেরকে আমার কফিল খুব ভালোবাসে, ওদের মাঝে মাঝে বোনাস ফোনাস দেয়, সেই বোনাস পাওয়ার জন্য নামাজ পড়লেন। হ্যাঁ, বুঝা গেছে? অথবা ইফতার করতে যাচ্ছি, ফিরি ফিরি ইফতারি, তো রোজাটা যদি না রাখি কেমন লাগে, ফিরি ইফতারি করব আর রোজাটাও রাখবো না, চল রোজা রাখ। তার কিসের জন্য রোজা রাখলেন? ওই যে ইফতারিটা করতে হবে সেই জন্য রোজা। আমার দেশের কিছু বেরোজাদার বেদিনগুলো যেই দিন তাদের বাড়ি রোজা খোলা, রোজা ইফতারি দাওয়াত থাকে, সেই দিন রোজা রাখে, বাকি গোটা রমজান রোজা রাখে না। জানেন, জানেন না? জানেন না, গোটা মাস রোজা না রাখলেও যেদিন ওর বাড়িতে ইফতারি পার্টি আছে ওই দিনটা কি রেখেছে? রোজা রেখেছে। অথবা অন্যের বাড়িতে দাওয়াত আছে, আজকে রোজা রাখতে হবে রে, কেন আজকে অমুকের বাড়ি ইফতারি দাওয়াত খেতে যেতে হবে, তো বেরোজাদার হয়ে কেমন ইফতার করতে যাব, তো রোজা রাখতে হবে সেই জন্য। তাহলে ইখলাস থাকলো প্রথম শর্ত আমল কবুল হওয়ার জন্য, রোজাই হোক আর নামাজই হোক আর হজ হোক আর জাকাতি হোক আর দান খেরাত হোক, মসজিদ হোক, মাদ্রাসা হোক, আর দিনের খেদমত হোক, আর দিনই কথা হোক, যে কোনো ভালো কাজ কবুল হওয়ার জন্য এক আল্লাহর জন্য হইতে হবে, তাতে কেউ শরিক না থাকে, কারো কিছু লোভে না হয় আর কারো ভয়ে না হয়। দুই নম্বর শর্ত হচ্ছে নবীর তরিকায় হইতে হবে, আমার আপনার তরিকায় খেয়াল খুশি হইলে হবে না, একজনের তরিকায় হইতে হবে, এক আল্লাহর জন্য হইতে হবে, আর এক ব্যক্তিত্বের তরিকায় হইতে হবে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি। এর মাধ্যমে মুসলিমদের মাঝে ঐক্য আসবে, সবাই এক আল্লাহর ইবাদত করি আমরা, সবাই এক নবীর তরিকায় চলি, সহজ মুসলিমদের এক হয় এই তরিকাতে। কিন্তু যদি আপনার বুজরুক থাকে তো আমার অন্য বুজরুক আলাদা, আরেকজনের আরেক বুজরুক আলাদা, মেলা বুজরুক, নবীকে বাদ দিয়ে যদি বড় বড় বুজরুক বানিয়ে নিই আর সবাই যদি বুজরুককে আদর্শ মনে করি তাহলে বুজরুকের অভাব নেই। তো এইভাবে কিন্তু মুসলিমদের মাঝে ঐক্য আসবে না, আর ইবাদত মঞ্জুরও হবে না আল্লাহর কাছে। নবীর তরিকায় নামাজ পড়তে হবে, নবীর তরিকায় রোজা রাখতে হবে, নবীর তরিকায় হজ করতে হবে, নবীর তরিকায় উমরা করে আসতে হবে, আর নবীর তরিকাতে জীবনের প্রতিটি কাজ করতে হবে। এই দুটি কথা জেনে নেওয়ার পরে এখন আলোচনা করব। রমজান মাস কাছে আসছে, তো রমজান মাসের সম্পর্কে কিছু আলোচনা করতে হবে, এটা হচ্ছে সময়ের দাবি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাও এটা, এবং একজন জ্ঞানী মানুষের তরিকা এটা, যখন যেই রকমের সমস্যা তখন সমাধান সেই রকম হওয়া উচিত, যখন যেই রকমের প্রয়োজন তখন সেই প্রয়োজন মেটানোটাই উচিত। এই জন্য রোজা রমজান সম্পর্কে কিছু কথা আলোচনা হবে। তবে এই মসজিদের ইমাম সাহেব জাযাহুল্লাহ খাইরান, তিনি আমাদের আব্দুর রব ভাইকে কিছু নোট লিখে দিয়েছেন আমাকে এই সম্পর্কে আলোচনা করার জন্য, আর সেগুলি হচ্ছে মসজিদে আসলে মুসল্লিদের কিছু ভুল ভ্রান্তি সম্পর্কে। অনেক মুসল্লিরা আছে, বিশেষ করে ভারত বাংলাদেশ পাকিস্তানের মুসল্লিদের অনেক ভুল ভ্রান্তি আছে মসজিদ সংক্রান্ত, নামাজ সংক্রান্ত, এই বিষয়ে আলোচনা করলে অনেক লম্বা আলোচনা, কিন্তু দু তিনটা চারটা হয়তো ভুলগুলি আলোচনা করব যেগুলি অহরহ দেখা যায়, প্রতিদিন দেখা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার কথা কোরআনে কারিমে সূরা বাকারাতে এক জায়গায় বলেছেন, রোজার কিছু মাসলা মাসাইল কোরআনে কারিমে একটি জায়গাতে আছে, আর রোজার কথা রয়েছে মারিয়াম আলাইহিস সালামের রোজার কথা সূরা মারিয়ামে রয়েছে, এছাড়া রোজার কথা কোরআনে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে নেই, বাকি নামাজের কথা 100 বেশি আয়াত রয়েছে, যাকাতের কথা সলাতের সাথে 80 বেশি জায়গায় রয়েছে, আকিমুস সলাত ওয়া আতুজ যাকাত, আকামাস সলাত ওয়া আতাজ যাকাত, আল্লাযীনা ইয়াকিমুনাস সলাত মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এইভাবে। তাহলে এতে থেকে বোঝা যায় যে যাকাতের গুরুত্ব কত, আর যাকাতের চাইতে নামাজের গুরুত্ব কত বেশি, এগুলি বোঝা যায়। আপনার এই রোজা, আমাদের দেশের মানুষরা নারী হোক আর পুরুষ হোক, রোজার গুরুত্ব নামাজের চাইতে বেশি দেয়, রোজার গুরুত্ব নামাজের চাইতে বেশি দেয়, দেয় কি দেয় না? রোজা ছাড়ে না, নামাজ পড়ুক আর নাই পড়ুক, নামাজই আধা নামাজই, ফজর পড়েন না। এখানে অনেকে সাহরি খেয়ে রাত 12টা একটা দোকানপাট বন্ধ করে খেয়ে দিয়ে শুয়ে গেল, ফজর পড়ে না, রোজা ছাড়ে না, তাহলে তার কাছে রোজার গুরুত্ব নামাজের চাইতে অনেক বেশি।
এটা দিন ইসলাম জানা নাই সেই জন্য দিন ইসলাম যদি জানা থাকতো এইরকম ভুলটা করতেন না আল্লাহ যেখান থেকে শুরু করেছেন ওখান থেকে আপনাকে শুরু করতে হবে আপনি উল্টা জায়গা থেকে শুরু করলে কাজ হবে না যেখান থেকে আল্লাহ শুরু করেছেন সেখান থেকে আপনাকে শুরু করতে আল্লাহ হজ থেকে শুরু করেছেন রোজা থেকে শুরু করেছেন যাকাত দিয়ে শুরু করেছেন ইসলাম নামাজ দিয়ে ইসলাম শুরু করেছেন না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিয়ে শুরু করেছেন আল্লাহ আগে হজের কথা বলেছেন নাকি রোজার কথা বলেছেন নাকি যাকাতের কথা বলেছেন না নামাজের কথা বলেছেন না লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলেছেন আগে লা ইলাহা ইল্লাল্লাহ 10 বছর ধরে শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন তালিম দিয়েছেন ব্যাখ্যা করেছেন হ্যাঁ এবং সেই মৌলিক বিষয়ের দাওয়াত দিয়েছেন 10 বছর এই দাওয়াতের সাথে সাধারণ ইসলামিক যেগুলো ক্যারেক্টার রয়েছে ইসলামী আদব কায়দা রয়েছে শিষ্টাচার রয়েছে নীতিমালা রয়েছে সেগুলি শিখিয়েছেন সততা আমানতদারি মিথ্যা কথা না বলা তারপরে বিশ্বাসঘাতকতা না করা এই ধরনের যেগুলো জিনিস রয়েছে ইসলামের কমন জিনিস এমনি এগুলো চারিত্রিক দিক এই ধরনের শিক্ষাগুলো দিয়েছেন কিন্তু 10 বছর ধরে মক্কাতুল মুকাররমায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়স থেকে নিয়ে 50 পর্যন্ত শুধু ইয়া আইয়ুহান নাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াত ছিল হে মানুষ হে মানব সকল সকল মানুষকে ডাক দিয়ে বলতেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ বলো আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য মাবুদ নেই তুফলেহু তাহলেই তোমরা পরিত্রাণ পেয়ে যাবে তাহলে তোমাদের দুনিয়া আখিরাতের মঙ্গল হবে কামিয়াবি হবে 10 বছর ধরে নামাজ ফরজ হয়নি 10 বছর পরে মেরাজ হলো লা ইলাহা ইল্লাল্লাহ আসার 10 বছর পরে কি হলো মেরাজ হলো আর মেরাজের রাতে কি ফরজ হলো নামাজ ফরজ হলো 5 ওয়াক্ত নামাজ তার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি নফল নামাজ পড়তেন দুই দুই রাকাত করে নফল নামাজ কাল সন্ধ্যা পড়তেন পড়তেন কিন্তু 5 ওয়াক্ত ফরজ নামাজ ছিল না আল্লাহ কোরআনে কে এই বিষয়টি বিভিন্ন দিকে ইঙ্গিত করেছেন যে সকাল সন্ধ্যা তোমরা আল্লাহ তসবিহ করো বা আল্লাহর জিকির আজকার করো এই আয়াতগুলির বাস্তবায়ন করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা দুই রাকাত সন্ধ্যাবেলা দুই রাকাত এইরকম নামাজ পড়তেন কিন্তু 5 ওয়াক্ত নামাজ 10 বছর পরে ফরজ এক নম্বরে কি লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহ নেই আল্লাহ ছাড়া সত্য আল্লাহ হচ্ছেন সত্য ইলাহ সত্য উপাস্য মাবুদ আর বাকিগুলি মিথ্যা বাতিল সুতরাং মূর্তি পূজাও নেই আর মাজার পূজাও নেই সুতরাং দুর্গা পূজাও নেই দর্গা পূজাও নেই আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা নেই আল্লাহ ছাড়া কারো সামনে রুকু করা নেই ঝুঁকে যাওয়া নেই আল্লাহ ছাড়া কারো কাছে দোয়া করা নেই আল্লাহ ছাড়া কারো কাছে রোগের আরোগ্য তলব করা নেই আল্লাহ ছাড়া কারো কাছে বালা মুসিবত থেকে উদ্ধার কামনা করা নেই আল্লাহ ছাড়া কেউ ছেলে মেয়ে দিতে পারেন না আল্লাহ ছাড়া কেউ বালা মুসিবত দূর করতে পারেন না আল্লাহ তার কাজে এক ও একক তার নাম গুণাবলীতে এক ও একক তার ইবাদত বন্দেগীতে এক ও একক এসব নেই এগুলোকে না করো আল্লাহ বলছেন জি আল্লাহ ছাড়া আর কোনো এলাহ নেই এগুলোকে না করো মগজ থেকে ডিলিট করো মুছে ফেলো তারপরে ইল্লাল্লাহ মগজে মগজকে সাফ সুতরা করে শিরক থেকে তারপরে ইল্লাল্লাহ বসাও একমাত্র আল্লাহ তিনি সৃষ্টিকর্তা তিনি রব তিনি মালিক তিনি রিজিকদাতা তিনি ভালো মন্দ সব কিছুর মালিক এবং তার জন্য সমস্ত ইবাদত বন্দেগি সমস্ত ইবাদত বন্দেগি তার এ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ 10 বছর ধরে শিরকের যে আগাছা বা নাপাকি রয়েছে তা মগজ থেকে উঠিয়ে ফেলে তারপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ কর যাতে করে নামাজটা আল্লাহর জন্য খালিস হয় ভেজাল না থাকে যে আল্লাহর জন্য নামাজ পড়ছে আর ওইদিকে দেবদেবীর কাছেও কিছু আশা রাখছে যেমন আজকালকার অনেক মুসলিম আল্লাহর জন্য 5 ওয়াক্ত নামাজও পড়ছে আর তার সাথে সাথে বালা মুসিবত আসলে মাজারের কাছেও আশাও রাখছে যে বাবারাও উদ্ধার করতে পারে হ্যাঁ জিলানি চিস্তি উদ্ধার করতে পারে তারাও রোগ ভালো করতে পারে তারাও মনের কামনা বাসনা পূরণ করতে পারে না এই রকমের কোন ধর্ম আল্লাহ নাজিল করেননি শিরক বহুত্ববাদের দিন আল্লাহ কখনো নাজিল করেননি আল্লাহ নাজিল করেছেন দিন সেই দিনের নাম হচ্ছে ইসলাম
আর সেই দিনের মূলনীতি হচ্ছে একত্ব, বহুত্ব নাই, একত্ব। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাম, ইদ্রিস, মূসা, ঈসা, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত নবী রাসূলগণের দিন ছিল, জীবন বিধান ছিল তাওহীদের দিন, আল্লাহর একত্বের দিন, বহুত্ববাদের ধর্ম নয়। সুতরাং আল্লাহর সাথে কাউকে শরীক করবেন না, না অন্তরে, না কথাই, না কাজে। এখান থেকে আল্লাহ শুরু করেছেন, যেখান থেকে আল্লাহ শুরু করে সেখান থেকে শুরু করতে আমি কথাটা মনে রাখবেন। কারণ নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ করেন বা উমরা করেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে প্রথমবার, তখন যেমনই সাফাতে তওয়াফ করা যখন হলো, কাবার তওয়াফ করা হলো, তারপর কোথায় যেতে হবে? কোথায় যেতে হবে? সাফা না মারওয়া যেতে হবে, সাফাতে যেতে হবে। সাফার উপরে উঠলেন, আর ওঠার সময় ওই আয়াতটি পড়তে আছে, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ, এই দোয়াটি পড়তে, এই আয়াতটি পড়তে হবে, তার সাথে সাথে কালিমা তাওহীদ পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, তারপরে আরেকটি তাওহীদের দোয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাজা ওয়াদাহু ওয়া নাসারা আবদাহু ওয়া হাজামাল আহজাব ওয়াহদাহু। এটা হচ্ছে সুন্নতি তরিকা। যখন সাফায় উঠলেন তখন বললেন, ইবদাউ বিমা বাদা আল্লাহ বিহি, তোমরা শুরু করো যেখান থেকে আল্লাহ শুরু করেছেন। আরেকটি হাদিসে রয়েছে, আবদাও বেমা বাদা আল্লাহ বিহি, আমি সেখান থেকে শুরু করব যেখান থেকে আল্লাহ শুরু করেছেন। আল্লাহ কোত্থেকে শুরু করেছেন? এই সাফা মারওয়ার আয়াতে, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ, নিশ্চয়ই সাফা এবং মারওয়া আল্লাহ পাকের নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত, আল্লাহ ইবাদত বন্দেগীর এই সব জায়গা, এই জায়গাগুলিতে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতে হয়। এই দুই পাহাড়ের মাঝখানে সাই করার মাধ্যমে আল্লাহর ইবাদত করতে হয়, একে শাইর বলা হয়। শুরু করেছেন আল্লাহ কোত্থেকে? সাফা থেকে, তাই না? সাই শুরু করলেন কোত্থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাফা থেকে। কেউ যদি এখন উমরাতে যায় বা হজে যায়, আর যার পরে দেখলো যে আমার আজকাল কিন্তু আমার দাম্মামওয়ালাদের সব হোটেলগুলি থাকে আপনার মারওয়ার দিকে, থাকে না? থাকে না, এই গাছদার দিকে, এই দিকে থাকে, বা সামিয়া যেতে হয় কোন দিক থেকে? মারওয়ার দিক থেকে যেতে হয়। ওর জন্য সুবিধা হইল, করলো যে এই দিক থেকেই শুরু করে দিই। হ্যাঁ, মারওয়ার দিক থেকে সাই শুরু করলো, করলেই তো হলো, সাত চক্র দিলেই তো হইল, ঠিক কিনা? ও যুক্তি ঠিক আছে, আমার জন্য এইদিকে সুবিধা, স্যান্ডেলটা এইদিকে রাখলাম, তাহলে হয়রানিটা হইলো না, এইদিকে রাখলাম। আর তারপরে এইদিক থেকে শুরু করে আবার যাব, এইদিক থেকে ওই সাফা যাব, আবার ওইখান থেকে শুরু করে এখান থেকে শুরু করলাম। বলেন হজ হবে? ওমরা হবে? সাই শুদ্ধ হবে? হবে না। কেন হবে না? জবাব চাই আপনাদের কাছে, কেন হবে না? ও বুঝেছে যে আমি করলেই হলো, আল্লাহ বলেছেন সাত, আমি সাত করে দিলাম, অসুবিধাটা কি? কেন হবে না? আল্লাহ বলেছেন, হ্যাঁ, কি ইন্না সাফা ওয়াল মারওয়া, তার নবী কি বলেছেন? যেখান থেকে আল্লাহ শুরু করেছেন ওইখান থেকে শুরু করে। এটা একটা অ্যানসার, একটা উত্তর। একটা উত্তর হচ্ছে যে আল্লাহ ইন্না সাফা ওয়াল মারওয়া বলেছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত সম্পর্কে বলছেন যে ইবদাউ বেমা বাদা আল্লাহ বি, যেখান থেকে আল্লাহ শুরু করেছেন ওইখান থেকে তুমি শুরু করো। তো সুতরাং সাফা থেকে শুরু করে মারওয়া থেকে শুরু করলে হবে না। দ্বিতীয় একটা অ্যানসার আছে, দ্বিতীয় আনসার হচ্ছে আমল কবুল হওয়ার যে দুইটা শর্ত, ওর দ্বিতীয় শর্ত কি বললেন একটু আগে? নবীর তরিকাই হইতে হবে। নবীর তরিকা হচ্ছে হজে ওমরাতে, কোনখান থেকে শুরু করা? সাফা থেকে শুরু করা। আর আপনি যদি তরিকা ধরেন যে আমি মারওয়া থেকে শুরু করব, নবীর তরিকাই হলো না, সুতরাং আপনার হজ ওমরা কবুল হবে না। এবার বুঝতে পেরেছেন? তাহলে যদি উমরাতে হজে নবীর তরিকায় হইল না, সেই জন্য আপনার হজ উমরা কবুল হইল না, রোজা যদি শুরু করেন ওইখান থেকে যেখান থেকে রসুল শুরু করেননি, তো রোজা কবুল হবে? আপনি বলেন, আপনি এমন কথা কাজ দিয়ে রোজা শুরু করলেন যেটা দিয়ে রসুল্লাহ রোজা শুরু করেননি, তাহলে কি ওই রোজা কবুল হবে? হবে না। তাহলে পয়েন্টটা মনে রাখেন, আর যদি আমি না বলি শেষখানে আমাকে মনে করাবেন। আমাদের দেশের অনেক মানুষ বা অধিকাংশ মানুষ রোজা কোনখান থেকে শুরু করে আর আল্লাহ কোনখান থেকে শুরু করেছেন বা রসুল কোনখান থেকে শুরু করেছেন, বোঝা গেছে? জি হ্যাঁ, মনে রাখবেন কিন্তু কথাটা। আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা আমাদের উপর ফরজ করেছেন, এই মর্মে কোরআনে কারিমের
এই সূরা বাকারার 183 থেকে 187 পর্যন্ত যে আয়াতগুলি রয়েছে তাতে 184 85 এই আয়াতগুলির একটি আয়াত পড়েছি। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান এমন একটি মাস যেই মাসে আল কুরআন নাযিল করা হয়েছে। যে মাসে কি করা হয়েছে? আল কুরআন নাযিল করা হয়েছে। রমজান মাসে কুরআন নাযিল হয়েছে। তো রমজান মাসে কুরআন নাযিল হয়েছে কি হলো? শুধু বাস একটু জানলাম যে রমজান মাসে কুরআন নাযিল হয়েছে, তাই না? এটা কি উদ্দেশ্য? না। রমজান মাসে কুরআন নাযিল হওয়ার মাধ্যমে মানব জাতিকে জাহান্নামের রাস্তা থেকে উদ্ধার করা হয়েছে। আল্লাহ যদি এই রহমত না করতেন, যেই রহমত করেছেন কোন মাসে? রমজান মাসে কুরআন নাযিল করার রহমত না হইতো তাহলে আমি আপনি কেউ জাহান্নাম থেকে বাঁচতে পারতাম না। তো এই আয়াতের মাধ্যমে রমজানের ফজিলত জানা গেল। রমজান হচ্ছে আল্লাহ পাকের খাস রহমতের মাস। রমজান হচ্ছে আল্লাহ পাকের খাস রহমতের মাস। এই মাসে আল্লাহ কাফের মুশরিকদের রহম করেছেন। মক্কায় যখন কোরআন নাজিল হয় ইকরা বিসমে, তখন মক্কার লোকেরা মুসলিম ছিল না কাফের ছিল? কাফের মুশরিক ছিল। তাদের জন্য আগে কোরআন নাজিল হয়েছে, কোরাইশদের জন্য, মক্কাবাসীদের জন্য আগে কোরআন নাজিল হয়েছে। ওদের পাশেই ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওদের বংশেরই হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ পাক রব্বুল কাফের উপর দয়া করেছেন কোরআন নাজিল করে যে তোরা হেদায়েতের রাস্তা ধর, তোরা জান্নাতের রাস্তা ধর, তোরা জাহান্নামের কিনারেই চলেই গেছিস। এই জন্য সূরা আলে ইমরানের একটি আয়াতে বলবো আল্লাহ বলেছেন, অকুনতুম আলা সাফা হুফরাতিন মিনান নারি ফানকাযাকুম মিনহা, তোমরা জাহান্নামের কিনারায় চলে গেছিলে কিন্তু আল্লাহ তোমাদেরকে সেখান থেকে রক্ষা করেছেন, উদ্ধার করেছেন। কত লোক জাহান্নামে চলে গেছে, ওই অবস্থায় মারা গেছে, শিরক কুফরের অবস্থায়। কোরআনে কারীম নাযিল হওয়ার মাধ্যমে আমার মতো লোক মুসলিম হয়েছে, আপনার মতো লোক মুসলিম হয়েছে, আমার বাপ মা আপনার বাপ মা মুসলিম হয়েছে, তাই না? আবু বকর ওমর উসমান আলী কিভাবে ইসলাম গ্রহণ করলেন? কোরআন নাযিল হলো, তাইলে তো কোরআন নাজিল না হইলে কি করে তারা হেদায়েত হইতেন, ঠিক না? তাহলে চিন্তা করেন যে কোরআন শুধু আমার জন্য আপনার জন্য রহমত নয়, আর কোরআন নাজিল হওয়ার সময়টা এই রমজান মাস আমার জন্য আপনার জন্য শুধু রহমত না, আবু বকর ওমরের জন্য আল্লাহর রহমত, সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য আল্লাহ পাক রব্বুর রহমত। এটি হচ্ছে রহমতের মাস। সুতরাং এই রহমতের মাসের সাথে আপনার আমার আচরণটা আল্লাহ দেখতে চান যে কেমন, কি আপনি আচরণটা করছেন, কি ব্যবহারটা করছেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন এখন এই কয়েকদিনের মধ্যে দেখবেন, আমার থেকেও দেখবেন, আপনার থেকেও দেখবেন যে আপনি কেমন ব্যবহারটা করছেন এই রমজান মেহমানের সাথে। রমজান আপনার জন্য অশেষ পুরস্কার নিয়ে এসছে আল্লাহর পক্ষ থেকে, হ্যাঁ, আপনার জন্য অসংখ্য গিফট নিয়ে এসছে, আর তার সাথে যদি খারাপ আচরণ করেন তো আপনি কি জ্ঞানী? আমরা তো এইরকম আত্মীয় স্বজন কুটুমকে খুব পছন্দ করি যে মিষ্টি রসগোল্লা বেঁধে নিয়ে আসে, ফল ফ্রুট বেঁধে নিয়ে আসে, মেলা গিফট আর উপর ঢৌকন বেঁধে নিয়ে আসে। এইরকম মেহমান অতিথিকে কেউ মাথার বোঝা মনে করেন? মাথার বোঝা মনে করেন? কিন্তু অধিকাংশ লোক, সবাই না, অধিকাংশ লোক যদি মেহমান খালি হাতে চলে আসে বাড়িতে, তাহলে মেহমানকে যদি আদর করেও আপ্যায়ন করেও তারপরে বলে যে বড় কৃপণ আছে, আরে এক প্যাকেট বিস্কুটও আনেন। আপনার জামাই, নতুন জামাই যদি আপনার বাড়ি খালি হাতে চলে আসে, ওখান থেকে তখন মন্তব্য শুরু হয়ে যায়। আমার দেশে এগুলো আমাদের দেশের ট্রেডিশন, মন্তব্য শুরু হয়ে যায়, আরে নতুন জামাই, তারপরেও 10 টাকার কিছু একটা কিছুই নিয়ে আসেনি, আরে মিষ্টি পর্যন্ত নিয়ে আসেনি, 1 কিলো আপেলও নিয়ে আসেনি, কিছু নিয়ে আসেনি। একদিন যদি না নিয়ে আসে, ওর নাম বখিলের খাতায় একবারে চলে যাবে, ঠিক না? তারপরেও জামাইকে খাওয়াচ্ছেন আদর যত্নে, খালি হাতেও যদি জামাই আসে তারপরেও কি করছেন? জামাইকে খুব আদর যত্নেই খাওয়া খাওয়াচ্ছেন আপনি, খুব আপ্যায়ন চলছে। তাহলে চিন্তা করুন যে দুনিয়ার ক্ষেত্রে, দুনিয়ার স্বার্থে, যার সাথে স্বার্থ জড়িত আছে, কত আমরা আদর আপ্যায়ন করি, অথচ আখেরাতের সবচেয়ে বড় স্বার্থ যে রমজান মাসে অধিকাংশ মুসলিম মাপ পেয়ে যায়, যদি মাফের রাস্তা ধরে, বরং সব মুসলিম মাপ পেতে পারে, কাফেরও যদি ইসলামের রাস্তা ধরে, তো আল্লাহর রহমতের দরজা কাফের সামনে বন্ধ হয় না, বন্ধ হয়, বরং তার জন্য তো আরো সহজ, ইসলাম কবুল করলে অতীতের সব গুণা মাফ হয়ে যায়। সুতরাং
এই রমজান মাসের কদর করবেন এ আপনার জন্য কল্যাণ এমন মেহমান যে মেহমান আপনার সামনে আসছে আপনার বাড়িতে আসছে আপনার ঘরে আসছে আপনার জন্য অশেষ পুরস্কার নিয়ে আল্লাহ পাকের পক্ষ থেকে এই রমজানের কদর করবেন আল্লাযী উনজিলা ফিহিল কুরআন হুদাল লিন্নাস এই কোরআনে মানব জাতির জন্য হেদায়েত রয়েছে অবাইয়ানাতি মিনাল হুদা আর কোরআন অস্পষ্ট না যে কোরআন হুজুর ছাড়া কেউ বুঝে না আল্লাহ বলছেন সমস্ত মানুষের জন্য সুস্পষ্ট হেদায়েত রয়েছে আর আমাদের দেশের এক শ্রেণীর আলেমরা কি বলে কোরআন বোঝা কি যেমন তেমন কথা নাকি আপনি কোরআন পড়েন কি বুঝবেন আপনি কোরআনের তরজমা পড়েন কোরআনের তাফসীর পড়েন বুখারী পড়েন কি বুঝবেন আপনি কি বুঝেন ইসলামের এইভাবে একটু বকাঝকা দিয়ে যাতে করে সহি ইসলাম নাই বুঝতে পারে শিরক বিদাত চলতেই থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে কোরআন এখানে সুস্পষ্ট হেদায়েত রয়েছে সবার জন্য তাহলে কোরআন স্পষ্ট এই জন্য কোরআনের শিক্ষা সবার জন্য এই বেদ কোরআনের মতো নয় যে ব্রাহ্মণ ছাড়া আর তিন জাতি পড়বে না হিন্দুদের চারটা জাতি আছে চারটা কাস্ট আছে তার মধ্যে শুধু ওপরের যেটা ওদের মধ্যে আবার নিচে আর ওপর আছে আমাদের তো সবাই সমান ডোমের ছেলেও যেমন মুসলিম আমার ছেলে ওই রকমই মুসলিম কোনো পার্থক্য নেই কোনো বুজরুগি নেই যদি ইমান আমল না থাকে তাহলে ডোমের ছেলে মেথরের ছেলে যদি আমল আমার চাইতে আমার ছেলের চাইতে ভালো থাকে তো সে আমার চাইতে বেশি আল্লাহর কাছে প্রিয় জি ব্যাস আল্লাহর ইবাদত করতে হবে পাক পরিষ্কার হয়ে কাজের সময় কাজ করে নাও পাক পরিষ্কার হয়ে আল্লাহ পাকের ইবাদত বন্দিগির সময় ইবাদত বন্দিগি করো তাহলে আল্লাহর কাছে তুমি হয়তো হ্যাঁ ভালো ভালো পরিবারের ছেলে মেয়েদের চাইতে শ্রেষ্ঠ তো আল্লাহ পাক রব্বুল আলামিনের এই হচ্ছে কোরআনে কারিমের কথা যে কোরআন হচ্ছে সুস্পষ্ট হেদায়াত সকলের জন্য সেই জন্য সবাই কোরআন চর্চা করেন এক শ্রেণীর ওই সব গোমরা আলেমদের কথা শুনিয়েন না যে কোরআন হাদিস বুঝতে পারবেন না আপনি হাদিস পড়ে কি হবে আপনি আমাদের হুজুররা যা লিখেছেন তা পড়েন আপনি এত বড় কাজ কেন শুরু করেছেন আপনি আরো গোমরা হয়ে যাবেন কোরআন হাদিস পড়ে না নাউজুবিল্লাহ এসব গুনাহী কথা আল্লাহ পাক তারপরে যে অংশটা বলেছেন আয়াতে সেটা দিয়ে রোজা ফরজ করা হয়েছে তাফসীরকাররা বলছেন যে এই দিয়ে রোজা ফরজ করা হয়েছে ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম সুতরাং কেউ যদি এই রমজান মাসে হাজির হয়ে যায় মানে রমজান মাস পেয়ে যায় ফালিয়াসুম হু তাহলে সে যেন অবশ্যই রোজা রাখে ওতে কিসে রমজানে আগের আয়াতে শুরুতে আল্লাহ বলেছে কোতে বালে সিয়াম রোজা ফরজ করা হয়েছে কিন্তু কোন মাসে ফরজ হয়েছে এ কথা আল্লাহ বলেননি বলেছেন কি কিন্তু শাহরু রমাজান আল্লাযি উনজিলা ফিহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়ানাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহর সুতরাং এই রমজান মাস যদি কেউ পেয়ে যায় রমজান মাসে কেউ যদি উপস্থিত হয়ে যায় বাড়িতে আছে আর সুস্থ আছে মুসাফিরও নয় আর অসুস্থ নয় ফালিয়াসুম সে যেন রোজা রাখে অবশ্যই এ ফালিয়াসুম দিয়ে আল্লাহ যে হুকুম করেছেন এই হুকুম হচ্ছে পালন করা প্রত্যেক সাবালক সাবালিকা মুসলিমের জন্য ফরজ কোরআন দিয়ে দলিল আপনি জানেন যে কোন কথা দিয়ে আল্লাহ আপনাকে সম্বোধন করে আপনার উপর মাহে রমজানে রোজা ফরজ করেছেন ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম তারপরে আল্লাহ জানছেন যে মানুষের ওজর থাকতে পারে অসুবিধা থাকতে পারে রোজা রাখা তাদের জন্য কষ্টকর হয়ে যেতে পারে কার জন্য কষ্টকর তাও আল্লাহ জানেন সেজন্য তারপরে বলছেন অমান কান মারিদান আও আলা সাফারিন ফাইদাতু মিন আইয়ামিন ওখার আর কেউ যদি অসুস্থ থাকে অথবা আও আলা সাফার সফরে থাকে তাহলে রোজা রাখা কষ্ট এমন অসুস্থতা যে অসুস্থতায় রোজা রাখা কষ্ট হয় এমন অসুখ না যে অসুখ অহরহ অসুখ হচ্ছে কিন্তু রোজা রাখা ডিউটিও করতে পারছেন রোদে বাতাসে চলাফেরাও করতে পারছেন সব কিছুই করতে পারছেন সেই অসুখে রোজা ছাড়া চলবে না যেমন আপনার সর্দি কাশি সর্দি কাশিটা কি অসুখ নয় সর্দি কাশি তো সর্দি কাশিতে আপনি ডিউটি কি বন্ধ করছেন বন্ধ করছেন না তো তাহলে সর্দি কাশিতে দুনিয়া রুজি রোজগারের ডিউটি বন্ধ করছেন না আর আমাকে সর্দি লেগে আছে সেই জন্য রোজা রাখিনি আল্লাহ মাফ করবেন চলবে চলবে না তাহলে মারিজ আনি এমন মারিজ হইতে হবে এমন রুগী হইতে হবে যেই রোগ থাকার কারণে রোজা রাখতে কষ্ট হয় অসম্ভব না কষ্ট হইলেই হইল রোজা রাখা কষ্টকর এই অসুস্থ ব্যক্তির জন্য তাহলে জ্বর অথবা পেটের রোগ এমন রোগ যেই রোগের কারণে ডাক্তার বলছে রোজা রাখা তোমার চলবে না হ্যাঁ অথবা সুগার এমন দুপুরবেলা বিকেলবেলা লো হয়ে যাচ্ছে
যে মরে যাওয়ার আশঙ্কা আছে বা দৌড় দিতে হবে নি হঠাৎ করে হাসপাতালে এরকম হয়ে যাচ্ছে, এগুলি হচ্ছে রোজা অসুস্থ অবস্থায় রাখা কষ্টকর। এইরকম যদি রোগী হয়, আর এমন রোগী যদি হয় যে বেহুশ হয়ে আছে, হুঁশই নেই, এমন রোগী যে কি আছে বেহুশ হয়ে আছে, তাহলে কয় রকম রোগীর কথা বললাম, কয় রকম রোগীর কথা বললাম, মাশাআল্লাহ তিন রকম রোগীর কথা বললাম। এমন রোগী যে বেহুশ আছে, হুঁশই নাই, ওর হুকুম কি রোজা রাখবে? তখন রাখবে না, পরে কাজা করবে না, হুঁশই নেই, হুঁশ নেই, তার হুঁশ নেই তো কলম উঠিয়ে নেওয়া হয়েছে। ভালো করে শুনেন, নবী সাল কি বলেছেন, রফিয়াল কালামান সালাসা, তিন শ্রেণীর মানুষের উপর থেকে কি করা হয়েছে, কলম উঠিয়ে নেওয়া হয়েছে, কলমই তো উঠিয়ে নেওয়া হয়েছে, ওর কিছু ফরজ নেই, নামাজও ফরজ নেই, বেহুশ অবস্থায় সেন্সলেস হয়েছে কয়েক দিন ধরে, কয়েক সপ্তাহ ধরে, তার হুঁশ এলোই না, হয়তো মারা গেল। এইরকম যদি হয়, রোজা ফরজই হয়নি তার উপর, কারণ কলম উঠানো আছে তার উপর থেকে। আর যদি এমন রোগ হয় যে রোগের কারণে রোজা রাখতে কষ্ট হয়, তাহলে তখন রোজা ছাড়বে, ফাইদাতুম মিন আইয়ামিন উখরা, অন্য সময় যেই কয়টা রোজা ছুটেছে কাজা করে গণনা করে রাখতে হবে, ফাইদাতুন সংখ্যা মনে রাখতে হবে যে আমার পাঁচটা না সাতটা রোজা ছুটেছে। এই নয় যে জানি না ভাই কয়টা যে ছুটেছে মনে তো নাই, এইটা একটা মুসলিমের কাজ নাই, আপনাকে সজাগ হয়ে থাকতে হবে যে কয়টা রোজা আমার অসুস্থতার কারণে ছুটলো আর ওই রোজাগুলি পুরা করতে হবে। আর যদি হালকা অসুখ হয়, যেমন বললাম হালকা অসুখ সব সময়, দেখেন আমার গলা খারাপ, হ্যাঁ কারো অ্যালার্জি হাঁচি পড়েছে, কারো সর্দি লেগে আছে, হ্যাঁ কারো একটু হাত পায়ে ব্যথা করেছে, শরীরে জয়েন্টগুলোতে ব্যথা করছে, বাতের রোগী, রোজার তো অসুবিধা আছে নাকি, বাতের রোগী রোজার তো অসুবিধা আছে, হ্যাঁ প্রেশারে বেশি রোজার একটা অসুবিধা আছে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। সুতরাং এইরকম রোগীরা রোজা রাখবে, ওষুধ খাচ্ছে প্রেশার রোগী ডেলি একটা করে ওষুধ খাচ্ছে, রোজা রাখবে, সুগার রোগী ডেলি একটা করে ওষুধ খাচ্ছে, সুগার তার কন্ট্রোলে আছে, অবশ্যই রোজা রাখবে, অবশ্যই রোজা রাখতে হবে। তো এই বিষয়গুলি জানা জরুরি, না হইলে হয়তো আপনি রোজা ছেড়ে দিচ্ছেন, গুনাহগার হচ্ছেন, অথবা আপনি রোজা রাখছেন আল্লাহ পছন্দ করেন, আপনার বেশি কষ্ট হচ্ছে, আর জানকে কষ্ট দিয়ে রোজা রাখছেন এটাও আল্লাহ পছন্দ করেন না, আপনাকে আল্লাহ ছাড় দিয়েছেন, আপনি কেন জবরদস্তি করছেন? সুতরাং দিন সম্পর্কে জানা ফরজ, এই বিষয়গুলি জানা ফরজ, সফর ওই রকমই। আও আলা সাফার, আল্লাহ বলছেন যদি সফরে থাকে, ফাইদাতু মিন আইয়ামিন উখরা, অন্য সময় সংখ্যা পূরণ করবে। সফরে গেছিলেন আপনি, যে কোনো সফর হোক না কেন, অনেক ওলামারা বলেছেন যে হারাম সফর হলে চলবে না, যুক্তিসঙ্গত কথা, কেউ যদি এমন দেশে যায় যেই দেশে ও নিয়ত করে গেছে পাপ করার জন্য, হ্যাঁ সৌদি আরবে মদের সুযোগ সুবিধা পায় না সেই জন্য কোথাও, হ্যাঁ মদ পানের জন্য গেছে, হ্যাঁ নাপাক দেশগুলিতে, অথবা ব্যভিচারের জন্য গেছে, অথবা চুরি ডাকাতি করার জন্য, ছিনতাই করার জন্য গেছে, সাফারুল মাসিয়া, তাহলে তার জন্য ছাড় নেই হয়তো, মাসলা ইখতলাফি রয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ একজন মুসলিম, আমরা আসলে বয়ান করবে যে বৈধ সফরে, জায়েজ সফরে যাচ্ছেন অথবা এবাদতের সফর, সফরও তিন রকম, নেকির সফর, জায়েজ সফর আর গুনাহর সফর, গুনাহ সফরটা বাদ দিয়ে জায়েজ সফর, যেমন এখান থেকে ভ্রমণ করতে গেছেন রিয়াজে, যা একটু রাজধানীটা ঘুরে আসি, আত্মীয় স্বজন আছে মালয়েশিয়াতে একটু ঘুরে আসি, অথবা আমার ফ্রেন্ড আছে একটু ঘুরে আসি, বুঝা গেছে, যাই আমি একটু জিদ্দা সমুদ্র বিচ একটু দেখে আসি, সব জায়েজ না না জায়েজ, এগুলো জায়েজ না জায়েজ বলেন কি, কোন গুনাহ করতে গেল এখান থেকে জিদ্দা যাবে একটু সমুদ্র দেখে আসবে, কোন নিজ দিকে আসবে, কোন গুনাহ করলো নাকি, আমাদের দামাম দেখতে আসে না রিয়াজের লোক, এগুলো জায়েজ সফর। জায়েজ মানে কি, এই সফরে কোনো নেকিও নেই আর গুনাহও নেই, এটা হচ্ছে জায়েজ সফর, দুই দিকই সমান। নেকির সফর, মক্কা সফর করতে গেছেন, মক্কা সফর যদি উমরার জন্য যান তবুও নেকির সফর, আর যদি ওখানে যান যে নামাজ পড়বো তাও নেকির সফর, মদিনার সফর, মদিনায় মসজিদ নবীতে নামাজ পড়বো হাজার গুণ বেশি সওয়াব পাবো, এই জন্য মদিনার সফর করেছেন। তাহলে এইরকম যদি নেকির সফর হয়, অথবা মা বাবা কোনো শহরে আছে তাদের সাথে দেখা করার জন্য নেকির সফর, স্ত্রী ছেলে মেয়ের সাথে দেখা করার উদ্দেশ্যে গেছে নেকির সফর, এটা শুধু জায়েজ সফর না। আপনি এখান থেকে ছুটি কাটতে যাচ্ছেন এক বছর বা দুই বছর বা ছয় মাসে, আপনার পরিবারের কাছে যাবেন তার হক আদায় করার নিয়তে, ছেলে মেয়ের হক আদায়, তাদেরকে আদর যত্ন করবেন, বাপ মারার সাথে দেখা সাক্ষাৎ করবেন, তাদের খোঁজ খবর নেবেন, আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ করবেন, এটা জায়েজ সফর না নেকির সফর? নেকির সফর।
তো সবচেয়ে ভালো সফর হচ্ছে নেকির উদ্দেশ্যে সফর করা, আর কমপক্ষে জায়েজ সফর করা, আর না জায়েজ সফর করা হারাম, বা এমন সফর জায়েজ যাতে অনেকটাকে অপচয়। আপনার বাংলাদেশ দেখা যথেষ্ট নয়, আত্মীয়স্বজনদের দেখা শেখাতে হবে, আর বাংলাদেশের গাছপালা দেখেও মনটা ফুর্তি হবে, হ্যাঁ একটু মনোরঞ্জন হবে। না, গেলেন আপনি পাপের দেশে, বেপর্দা পাপের দেশে গেলেন আপনি, আর এত টাকা অপচয়, 20,000-30,000 রিয়াল খরচ হয়ে গেল, তাহলে তখন অপচয়ের কারণ তখন না জায়েজ সফর হইতে যাবে। তখন সফর যদি জায়েজ হয় অথবা নেকির সফর হয়, নেকির সফরে রোজা ছাড়তে পারবেন কি পারবেন না প্রশ্ন। মক্কা গেছেন উমরা করার জন্য, এখন রোজা ছাড়তে পারবেন না পারবেন না? পারা যাবে, অনেকে অনেক কষ্ট হয় তারপর রোজা ছাড়ে না। আমার কাছে যেহেতু ফতোয়া মাস লাশ হয়ে জিজ্ঞেস করে অনেকে, আর যুক্তি দেখায় এসছি উমরা করতে আর ফরজ রোজা ছেড়ে দেব, তওয়াফ করতে পারছে না, সাই করতে পারছে না, বা এমন ক্লান্ত হয়ে পড়েছে রোজা মুখে, পিপাসা লেগেছে, আর বলছে না না মক্কাতে এসে রোজা ছাড়বো, এটা কেমন কথা হইল? এটা অজ্ঞতা, আপনার দিন সম্পর্কে জানেন না আপনি, আপনার জন্য আল্লাহ ছাড় দিয়েছেন, বলছেন না যে ছেড়ে দেন। ওরও তিনটা অবস্থা আছে সফরে, কিন্তু যদি কষ্ট হয় তো রোজা ছেড়ে দিতে হবে। কষ্ট যদি হয়, মক্কা গেছেন মদিনা গেছেন দিয়ে এমন ক্লান্ত হয়েছেন, পিপাসা লেগেছে, যে আর রোজা রাখতে কষ্ট হচ্ছে, তাহলে এখানে রোজা ছেড়ে দিতে হবে, রোজা ছেড়ে দিলাম। সফরে তিনটা অবস্থা হতে পারে, একটা এমন সফর যেই সফরে রোজা রাখলে অনেক কষ্ট, অনেক কষ্ট, একবারে মনে হচ্ছে যে পিপাসায় জান বেরিয়ে যাবে, আর ভাসবো না, আর থামতে পারবো না। এই অবস্থায় কে যদি সফরে রোজা রাখে মক্কাতে গিয়েও মদিনাতে গিয়েও নেকির জায়গায় গিয়েও, হ্যাঁ তাহলে সে গুনাহগার হবে। সে কি হবে? গুনাহগার হবে। ওদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কিছু সাহাবীরা রোজা রেখেছেন আর রোজা ছাড়ছেন না, মক্কা বিজয়ের বছর রমজান মাস ছিল, মক্কা বিজয়ের জন্য এসেছেন আর রমজান মাস ছিল, আসরের সময় হয়ে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন তোমরা রোজা ছেড়ে দাও, দেখো কষ্ট হচ্ছে তোমাদের, রোজা ছেড়ে দাও, যদি ভালো কাপড়ে আসার চেষ্টা করবেন। দেখেন আমরা কেউ কিন্তু লুঙ্গি পরে ডিউটি করতে পারবো না, আমি বলছি না যে লুঙ্গি পরে নামাজ পড়া জায়েজ না, লুঙ্গি পরে নামাজ পড়া জায়েজ, কিন্তু লুঙ্গিটা পরিষ্কার পরিচ্ছন্ন হইতে হবে, ঘামের লুঙ্গি গন্ধ ছুটছে ওই লুঙ্গি পরে চলে আসবেন, অথবা লুঙ্গি না হোক প্যান্টই হোক, আপনার সপ্তাহকে সপ্তাহ ওই ডিউটি করা প্যান্ট শরীর থেকে গন্ধ ছুটে ছড়াচ্ছে আর গন্ধ নিয়ে নামাজ পড়তে আসছেন, না এটা ঠিক নাই, ফেরেশতাও কষ্ট পায় আর মমিন মুসলিম মুসল্লিরাও কষ্ট পায়, এটা নিষেধ করা হয়েছে। এতেই যদি কষ্ট হয়, ঘামের গন্ধেই কষ্ট হয়, সেই জন্য গোসল করে জুমার দিন বিশেষ করে ভিড় ভাড়ে গোসল করা, এই জন্য তাগিদ রয়েছে জুমার দিন বিনা গোসলে মসজিদে আসিও না, অনেকে বলেছেন জুমার দিনে গোসল করা ওয়াজিব, ওয়াজিব না হলেও সুন্নাতে মুয়াক্কাদা, বড়ই তাগিদ রয়েছে জুমার দিনে গোসলের। তাহলে যারা বিড়ি সিগারেট ধূমপান করছেন, জর্দা খাচ্ছেন আর মুখ থেকে জর্দার গন্ধ আসছে, তামাকের গন্ধ আসছে, অথবা ধূমপানের নোংরা গন্ধ আসছে, কত কষ্ট দিচ্ছেন আল্লাহর ফেরেশতাদেরকে এবং কত কষ্ট দিচ্ছেন মুসল্লিদেরকে, যে কোনো মানুষ হন না কেন, এটা জায়েজ নয়, এতে আল্লাহর ফেরেশতা কষ্ট পাচ্ছে, মুসলিমরা কষ্ট পাচ্ছে, কষ্ট পেলে কেউ আপনাকে নেক দোয়া দেবে না, আপনার কাছ থেকে পালাবার চেষ্টা করবে। আপনিও যদি আপনার সিগারেট ধূমপান করার অভ্যাস না থাকে আর ধূমপান করার লোকের পাশে যদি দাঁড়িয়ে যান, আপনাকে এমন কষ্ট হয় যে যদি শরীয়তে ছেড়ে পালা যায় যদি ওখান থেকে সরে যাও তো সরে যেতাম, ঠিক কি না? তাহলে যেটা মমিন নিজের জন্য ভালোবাসে ওইটা অন্যের জন্য ভালোবাসবে। যে ধূমপান করে তাকে ধূমপানের গন্ধ খারাপ লাগে না, কিন্তু বগলের গন্ধটা খারাপ লাগে, তাহলে বগলের গন্ধ চাইতে নোংরা গন্ধ হচ্ছে, ঘামের গন্ধ চাইতে নোংরা গন্ধ হচ্ছে এই ধূমপানের গন্ধ। পেঁয়াজের গন্ধ সম্পর্কে নবী কি বলেছেন, কি বলেছেন? কেউ যদি কাঁচা পেঁয়াজ খায় বা কাঁচা রসুন খায়, ফালা ইয়াকরবান না মাসাজিদান, আমাদের মসজিদের কাছে না আসে। পেঁয়াজের গন্ধ বেশি খারাপ না বিড়ির গন্ধ বেশি খারাপ, সিগারেট গন্ধ বেশি খারাপ বলেন তো দেখি, বেশি সিগারেট গন্ধ, তাহলে চিন্তা করেন, তা আপনি পেঁয়াজের গন্ধ পড়তে, মুখে যদি পেঁয়াজের গন্ধ তার রসুনের গন্ধ থাকে তো মুখের কাছে মুখ আনতে পারবেন না, আর স্ত্রী রাজি হয় না, স্বামী যদি কাঁচা রসুন খায় আজকাল অনেকে খাচ্ছে বা পেঁয়াজ খায়, ওই তুমি মুখ দূরে রাখো, হ্যাঁ মুখের গন্ধ দূর করো, এখন খেতে পাবে না তুমি, চিন্তা করেন তাহলে আপনি। তো এই সবগুলো খেয়াল রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলম যেন আমাদেরকে নেক আমলে তৌফিক দান করেন, আল্লাহ পাক যেন দিন সম্পর্কে জ্ঞান অর্জনের তৌফিক দান করেন, আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আমাদেরকে তৌহিদ বুঝার তৌফিক দান করেন, সুন্নত বুঝার তৌফিক দান করেন, শিরক এবং বিদাত থেকে বেঁচে থাকার আল্লাহ পাক তৌফিক দান করেন, আল্লাহ পাক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। শেষখানে আরেকটি কথা কমপ্লিট করি, যেটা ইনকমপ্লিট রেখে দিয়েছিলাম, সেটা হচ্ছে যেখান থেকে আল্লাহ শুরু করেছেন ওখান থেকে
কি করতে হবে, শুরু করতে হবে, শুরু করেছে লা ইলাহা ইল্লাল্লাহ, সুতরাং শিরক মুক্ত হইতে হবে, বিদআত মুক্ত হইতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে আপনি সুন্নতের অনুসারী, বিদআত করবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে তাওহীদ প্রতিষ্ঠাকারী, শিরকের কাছে যাবেন না। হ্যাঁ, তারপরে দুই নম্বরে কি ইসলামের দ্বিতীয় পিলার কি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া। মেরাজে মক্কাতে নামাজ ফরজ হয়েছে, তাহলে নামাজ লা ইলাহা ইল্লাল্লাহর পরে শিরক মুক্ত বিদআত মুক্ত হওয়ার পরে নামাজ পড়বেন। তারপরে তিন নম্বরে কি, তিন নম্বরে জাকাত, ধন সম্পদ থাকলে জাকাত দেবেন, প্রতি বছর নিয়মিত জাকাত দেবেন, কারণ জাকাত না দিলে আপনার মালধন হারাম হয়ে যাবে, মালধন হারাম যদি খান তো ইবাদত বন্দেগি দোয়া কবুল হবে না আপনার। সুতরাং এগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। তিন নম্বর হয়ে গেল, চার নম্বরে, চার নম্বরে সিয়াম ও রোজা, চার নম্বরে রোজা, আর পাঁচ নম্বরে হজ। অনেকে হজ করে নিয়েছেন আর একটু কষ্ট হলে রোজা ছেড়ে দেন, তা উচিত হলো যেখান থেকে আল্লাহ শুরু করে ওখান থেকে শুরু করলেন, উল্টা করে শুরু করলেন, হাজি হয়ে বসে আছেন আর এখনো রোজাটাই ঠিক করে রাখেন না। আর অধিকাংশ মুসলিমদের কথা তো বলছিলাম আমি, আগে বলেছি যে আমাদের দেশে অধিকাংশ মুসলিমরা কি করে, রোজা ছাড়ে না কিন্তু নামাজ ঠিক করে পড়ে না, মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে না, ওই রমজান একটু নামাজ টামাজ পড়ে, ফজর ছাড়ে আর ওয়াক্ত পার করে নামাজ পড়ে, ওই রকম নামাজ আল্লাহ কবুল করবেন। তাহলে যেখান থেকে আল্লাহ শুরু করে সেখান থেকে শুরু করতে, আগে নামাজ শুরু করতে হবে না আগে রোজা শুরু করতে হবে, আগে নামাজি হবেন না আগে রোজাদার হবেন, আগে নামাজি হইতে হবে নাকি, আগে নামাজি হইতে হবে তারপর রোজাদার হইতে হবে। আরো দুঃখের বিষয়, আমাদের দেশের লোকেরা রোজার চাইতে বেশি তারাবির গুরুত্ব দেয়, ভুল বলছি নাকি? এই জন্য অনেকে জিজ্ঞাসা করে এই মাসলা যে শেখ আজকে আমি তারাবিটা পড়তে পারিনি, আমার রোজা হবে, রোজা রাখবো কি রাখবো না, হবে কি হবে না, কেন? তার মগজে ঢুকে আছে যে তারাবি হচ্ছে আসল, তারাবি পড়তে পারিনি রোজা হবে, রোজা হচ্ছে দুই নম্বরে, ঠিক না? অথচ শরীয়তে রোজা হচ্ছে ইসলামের পিলার একটি ফরজ, আর তারাবি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। সুন্নাত ছেড়ে দিলে অনেক নেকি থেকে বঞ্চিত হবেন কিন্তু অনেক বড় গুনাহ হবে না, অনেক বড়। আমি এই কথা বললাম না আপনি গুনাহ হবে না আর গুনাহ হবে এটাও বলছি না, কিন্তু কথা হচ্ছে যে একজন মমিন এত বড় নেকি কেউ ছাড়বে না, কারণ যেই ব্যক্তি আল্লাহর প্রতি ইমানের সাথে আর নেকির আশায় রোজা রাখে তারও অতীতের গুনাহ মাফ হয়, আর যেই ব্যক্তি আল্লাহর প্রতি ইমান রেখে আর নেকির আশায় তারাই পড়ে তারও অতীতের গুনাহ মাফ হয়। মান সামা রমজান ইমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মান কামা রমজান, আর যেই ব্যক্তি রমজান মাসের কিয়াম করবে মানে তারাবি পড়বে ইমানান ওয়া ইহতিসাবান আল্লাহর প্রতি ইমান রেখে মানে নেকির আশায় গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামি তার অতীতের গুনাহ মাফ হবে। রোজার যেমন ফজিলত রয়েছে অতীতের গুনাহ মাফ হয়, তেমনি তারাবি দিয়ে অতীতের গুনাহ মাফ হয়, কিন্তু তারাবি সুন্নাত, তারাবি ঠিক আছে কিন্তু রোজা আপনার ঠিক নাই, এটা হইলে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে নেক আমলে তৌফিক দান করেন, আল্লাহ পাক এই রমজান মাস সহি সালামত আমাদেরকে যেন পৌঁছিয়ে দেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে আমাদেরকে মাগফুর মারহুম, আল্লাহ আমাদের রহম করেন, আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন, দিন শিখার তৌফিক দান করে, দিন মোতাবেক চলার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে বাকি জীবনটা জান্নাতের পথে চলার তৌফিক দান করেন, জাহান্নামের রাস্তা থেকে গুনাহের রাস্তা থেকে আল্লাহ পাক যেন বাঁচিয়ে রাখেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাত আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন। আমাদের ভাইয়ের ছেলে অসুস্থ রয়েছে, 10-12 দিন দোয়া চাইছেন আপনাদের কাছে, আল্লাহ পাক যেন শেফা দান করেন, আল্লাহ যেন বালা মুসিবত দূর করে দেন তাঁর এবং আরও যেসব ভাই বোনদের ছেলে মেয়ে অসুস্থ রয়েছে বা আমরা নিজেরা অসুস্থ রয়েছি, আল্লাহ সকলকে যেন শেফা দান, সকল মমিন মমিনাতকে আল্লাহ পাক যেন সুস্থ রাখেন, বালা মুসিবত মুক্ত রাখেন এবং আল্লাহ পাক দিনের পথে যেন রাখেন। কিবলার দিকে থুথু দিলে নাকি কিয়ামতের দিন এই থুথুগুলো তার কপালে আটকে দেওয়া হবে না, এইরকম কথা জাল। তবে কিবলার দিকে থুতু ফেলা বেয়াদবি, কিবলার দিকে থুতু ফেলা বেয়াদবি, ওই ব্যক্তি বেয়াদব মুসলিম, গুনাহ অবশ্যই, বলবো না যে কাবিরা গুনাহ করে কিন্তু গুনাহ, বেয়াদবি, বেয়াদবি যেমন গুনাহ হয়, এটা নাকি সহি হাদিস আছে, না সহি হাদিসে নেই, কিন্তু মসজিদে বিশেষ করে মসজিদের দিকে যদি হয়, মসজিদের কিবলার দিকে, তো এরকম ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হয়েছেন এরকম দেখে কোনো সময়, আর এমনটা যেন না হয়। এইরকম মসজিদের সামনের দিকে অধিকাংশ ক্ষেত্রে কোরআন রাখা থাকে, সুতরাং পা লম্বা করে কোরআনের কাছাকাছি এগুলো বেয়াদবি, কিন্তু এমনি মসজিদে ধরেন সামনে কোরআন নাই, ফাঁকা জায়গায় এরকম বসে আছেন ওখানে হেলান দিয়ে, আর যদি পা লম্বা থাকে তো এমন বেয়াদবি নয়,
কিবলার দিকে পা লম্বা করে বিয়াত দিবে না, কিবলার দিকে শুয়া পা করে এটাও বিয়াত দিবে না। আমার দেশে এগুলোকে বিয়াত মনে করে। কিবলার দিকে মুখ করে অথবা পেছন করে পেশাব পায়খানা করা এটা হারাম, এটা নাজায়েজ, এটা এগুলো হচ্ছে বিয়াদবি। কিন্তু ঘুমাবার ক্ষেত্রে বিয়াদবি নয়, বরং আবু হানিফা রহমতুল্লাহ মজহাবে, হানাফি মজহাবে, যারা শুয়ে নামাজ পড়ে, অসুস্থ রুগ্ন ব্যক্তি যদি শুয়ে নামাজ পড়তে হয় তো তার একটি তরিকা হচ্ছে যে মাথার তলায় বালিশ, উঁচা বালিশ দিয়ে একটু উঁচা করে আর মাথাটা কোন দিকে রেখে কিবলার উল্টো দিকে রেখে আর পাটা কিবলার দিকে রেখে দেবেন, ওই দিক থেকে ওই দিকে মাথা করলেন আর এইদিকে পা করলেন। আর এইরকম যদি হয়ে থাকে তো মুখটা কিবলামুখী থাকবে না, এরকম হয়ে আমি আমি উল্টো দিকে আছে আপনারা যদি ওইভাবে বসেন। তো এইভাবে নামাজ পড়ার কথা তরিকা যখন বয়ান করা হয়েছে তাহলে বোঝা গেল যে কিবলার দিকে পা করা নামাজের অবস্থাতেও নিষেধ নয়, তাহলে মসজিদও এমনি অবস্থায় নিষেধ নয় আর বেয়াদবি নয়। কিন্তু কাছাকাছি অনেক সময় কোরআন থেকে সামনেই কোরআন, এখানেই কোরআন রয়েছে আর পা এই লম্বা করে রয়েছে, এগুলো অবশ্যই বেয়াদবি, কমন সেন্সে ধরা যায়, কমন সেন্সে ধরা যায়। এইরকমই কোরআন এখানে বাম হাতে ধরে পড়া বেয়াদবি, ডান হাতে ধরেন আপনি ভালো আল্লাহ পাকের কিতাব ডান হাতে ধরেন, জি এইভাবে সব কিছুর আদব কায়দা রাখেন, মসজিদের আদব, কোরআনে কারিমের আদব, বাপ মায়ের যেমন আদব রাখেন, বড় মানুষের সামনে পান লম্বা করে আমরা বসি না, তো এই বিষয়গুলি খেয়াল রাখবেন। গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমাদের পারিবারিক প্রশ্ন, সামাজিক প্রশ্ন, সামাজিক কুসংস্কার, পারিবারিক খুব কুসংস্কার, অন ইসলামিক তরিকা আমাদের দেশে আছে। বাপ মাকে এক ভাই বলছেন যে আমি টাকা পয়সা তাদের খরচ খরচা দিই, কিন্তু তারা দাবি করে, বাপ মা দাবি করে যে সব টাকা তুই দে। আর এই মুসিবতে অধিকাংশ প্রবাসীরা আছেন, পর অধিকাংশ ছেলেরা আছেন, অধিকাংশ ছেলেরা আছেন, দশ দশ বছর বিশ বছর সৌদি আরবে চাকরি করি বা বিদেশে চাকরি করি, একটা পয়সাও রাখতে দেয় না, আর ভবিষ্যতে গেলেন দশ বছর পরে খালি হাতে, গিয়ে করবেন কি? আপনার টাকা দিয়ে আপনার বাপ মা জুলুম অত্যাচার করে সব ভাইকে সমান করে ভাগ বন্টন করে দিল, এর চাইতে বড় জুলুম কি করে হইতে পারে? জুলুম, জুলুম, বড় ছেলে দিতে দিতে মরে গেল সারা জীবন, আর ছোট ভাইটা বিয়ে করে সাথে সাথে আলাদা হয়ে গেল, একটা ইনকাম পরিচয় সংসারে দিল না, বড় জুলুম অত্যাচার। সুতরাং এই ক্ষেত্রে আল্লাহকে ভয় করা উচিত, এইরকম বাপ মাদেরকে তাদের অজ্ঞতার কারণে করছে অথবা তাদের কুপ্রবৃত্তির অনুসরণে করছে, হয় জানে তারপরে মানবে না, কুপ্রবৃত্তির অনুসরণে মাসলা জানে অথবা মাসলা জানে না, অজ্ঞতার কারণে এইরকম ছেলে মেয়েদের, ছেলেদের উপর জুলুম অত্যাচার, মেয়েদের উপর পারে না, কারণ মেয়েদেরকে তো উল্টা যৌতুক দিয়ে বিদায় করতে হয় আর তারপরে যখন তখন দান দক্ষিণে দিতে হয়, আর মেয়েদের, মেয়েরা যদি চাকরিও করে তারপরে ওর চাকরির টাকা ওই স্বামীর ঘরে যায়, মেয়ের টাকা পয়সার উপরে না লোভ দেখাইতে পারেন, কিন্তু ছেলের উপরে বেশি জুলুম চলে আমাদের দেশের বাপেরা মায়েরা। আল্লাহ পাক ওদেরকে হেদায়েত দান করেন, জানে না মাসলা, অথবা বললাম যে কুপ্রবৃত্তির অনুসরণ হাওয়া হাওয়া পরিস্থিতি বলা যেতে পারে, সেই জন্য যেটা ফরজ সেটা শুনেন, ছেলে মেয়ের, ছেলের জন্য অথবা মেয়েদের জন্য। মেয়েরও যদি ব্যক্তি ইনকাম থাকে, চাকরি আছে ধরেন, হ্যাঁ ব্যবসা বাণিজ্য আছে, অথবা ছেলের ইনকাম আছে, ছেলের ওপর বিশেষ করে, কারণ ভরণ পোষণের দায়িত্ব ছেলের ওপর, ছেলে আর বাপ মার কাছে নিজের ব্যক্তি মালিকানা এত সম্পদ নেই যে সংসার চলবে, সুতরাং এইরকম বার্ধক্য যদি বাপ মা পৌঁছে, বাপ মায়ের খরচ খরচা যাবতীয় প্রয়োজনে খরচ করে, খাওয়া দাওয়া, চিকিৎসা, বাসস্থান, পোশাক, এইসব দেওয়া ফরজ, এতটুকু ফরজ, কিন্তু বাপ মায়েরই যদি যথেষ্ট থাকে তাহলে তখন আর ফরজ থাকে না, মাঝে মধ্যে কিছু দিলেন খুশি করার জন্য, রাজি করার জন্য, এতটাই যথেষ্ট, এর বেশি কিছু ফরজ নয়। আর বাকি সব টাকাই বাপ মা নিয়ে নেবেন, নিলে আমানত, আপনার টাকা দিয়ে বাপ মা যতটা তার খরচ হলো করলো, আর বাকি টাকাটা আপনার নামে জমি জায়গা সম্পদ করে রাখবে অথবা জমা রাখবে, কিন্তু আপনার টাকা আমার টাকা নিয়ে ভাইদেরকে দেবে, বলবে যে ঠিক আছে আমার নামে প্রপার্টি হইলো, তোর মায়ের নামে হইলো, আর তোরা পাঁচ ভাই মিলে ভাগ পাবি, এটা হারাম কাজ। তাহলে ওদের কাছ থেকে, আমার কাছ থেকে দশ বছর ইনকাম নিলে ওই বাকি ভাইগুলোর কাছে দশ বছর ইনকাম নিতে হবে, এটা নিশ্চয়তা কেউ দিতে পারবে? আমিও পারবো না। পারবেন যে আমি আমার বড় ছেলের কাছে দশ বছরের ইনকাম নিয়েছি, সেজন্য মেজ ছেলের কাছ থেকে, ছোট ছেলের কাছ থেকে দশ বছর ইনকাম নেব, তারপর জুদা হইতে দেবো, পৃথক হইতে দেবো, পারবেন? কেউ পারবেন না, এটা কেউ পারবেন না, যার ফলে পারিবারিক জুলুম করবেন না এরকম ছেলেদের ওপর, বরং ইনসাফ করার চেষ্টা করবে, কিয়ামতে সবাইকে আসামি হইতে হবে, অপরাধ করলে আল্লাহর কাছে সবাই আল্লাহর গোলাম, বাপও আল্লাহর গোলাম আর ছেলেও আল্লাহর গোলাম। জি, গত বছরের সিয়াম রোজা যদি কারো বাকি থাকে তাহলে এই কয়দিন আছে এখন এর মধ্যেই রেখে নিতে হবে, না হলে গুনাহগার হবে। গত রমজানের রোজা থেকে গেল আর এক রমজান চলে আসলো তাহলে গুনাহগার হবেন, তারপরে কাজা করলে গুনাহ হবে, এবং অনেক ওলামা ফোকাহাদের কাছে কাজার সাথে সাথে ফিদিয়া কাফফারাও দিতে হবে, সেটা হচ্ছে যে এক মিসকিনের খাবার এবং রোজা কাজা করা, আর গুনাহ তো হইলো তওবা করতে হবে। সুতরাং
লেট করবেন না যার জানা আছে যে আমার তিনটা রোজা ছুটি ছিল বিশেষ করে মা বোনদের মেন্সের কারণে রোজা ছুটতে পারে তো ওই রোজাগুলি অথবা নেফাসের কারণে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে রোজা ছুটি আছে ওই রোজাগুলি কাজা করে নেবেন সুবহানাক আল্লাহুম কাফার মজলিসের কাফার সুবহানাক আল্লাহুম ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।